আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে যে যেখানেই আছেন সবাই খুবই ভালো আছেন। আবারও হাজির হয়ে গেলাম নতুন একটি রেসিপি নিয়ে। আজকে তৈরি করে দেখাবো পাকা টমেটো দিয়ে মিষ্টি খাট্টা বা চাটনির রেসিপি। খুবই সামান্য কিছু উপকরণ দিয়ে এই খাট্টাটা তৈরি করা হয়, তবে খেতে কিন্তু অসম্ভব মজার। চলুন তাহলে এই মজাদার টমেটোর খাট্টার পুরা প্রস্তুত প্রণালী দেখে আসি। টমেটোর মিষ্টি খাট্টাটা তৈরি করার জন্য এখানে আমি 500 গ্রাম পরিমাণ পাকা টমেটো নিয়েছি। আর একটু লাল টকটকে পাকা টমেটোটা নেওয়ার ট্রাই করবেন, এতে করে খাট্টাটার কালার খুবই সুন্দর আসবে। টমেটোটাকে আমি 4টা খণ্ডে ভাগ করে নিয়েছি এবং ভেতরের যে অংশটা থাকে শক্ত, সেই অংশটাকে আমি কেটে বাদ দিয়ে নিয়েছি। মিষ্টি খাট্টাটা রান্না করার জন্য চুলায় একটা প্যান বসিয়ে সরাসরি এই প্যানের মধ্যে টুকরো করে রাখা টমেটোগুলো দিয়ে দিচ্ছি। টমেটোটাকে সেদ্ধ করার জন্য দিয়ে দিচ্ছি এখানে 1 কাপ পরিমাণ পানি। এর থেকে বেশি পানি দেওয়া যাবে না, কারণ টমেটোগুলো গলে কিন্তু অনেকটা পানি ছেড়ে দিবে। 1/2 টিস্পুন পরিমাণ দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া, 1 টিস্পুন পরিমাণ দিয়ে দিচ্ছি লবণ। লবণটা কিন্তু যে যার স্বাদ মতো অ্যাডজাস্ট করে দিবেন। লবণটা কিন্তু যে যার স্বাদ মতো দিয়ে নিলেই হবে। এখন খুব ভালোভাবে মিশিয়ে ঢাকনাটা দিয়ে মোটামুটি 5 থেকে 6 মিনিটের মতো একটু ঢেকে রেখে দিতে হবে। জালটাকে মিডিয়াম ফ্লেমে রাখলেই হবে। এই 6 মিনিটের মধ্যেই দেখতেই পাচ্ছেন টমেটোগুলো কিন্তু অনেকটাই গলে গিয়েছে। যেহেতু এই টমেটোগুলো দিয়ে আমি খাট্টা তৈরি করব, তাই এই পর্যায়ে টমেটোগুলোকে কিন্তু একেবারেই গলিয়ে ফেলতে হবে। এখন ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে দিয়ে আবারও ঢাকনাটা দিয়ে 5 মিনিটের জন্য ঢেকে দিব। এতে করে টমেটোগুলো ভালোভাবে গলে খাট্টাটা কিন্তু আরও একটু ঘন হয়ে যাবে। ফিরে আসছি আবারও ঠিক 5 মিনিট পর। 5 মিনিটের মধ্যে টমেটোটা কিন্তু সুন্দরভাবে গলে একেবারে মিশে গিয়েছে। এই পর্যায়ে খুব ভালোভাবে স্প্যাচুলা দিয়ে চেপে চেপে ভর্তা করে নিতে হবে। চাইলে কিন্তু আপনারা টমেটোগুলোকে নামিয়ে বিচি এবং খোসাটা চেলেও তারপরে খাট্টাটা রান্না করতে পারেন, তবে আমার কাছে এভাবে রান্না করলেই খেতে বেশি ভালো লাগে, এই জন্য আমি আলাদাভাবে আর চেলে নিচ্ছি না। দিয়ে দিচ্ছি এখানে 1/4 কাপ পরিমাণ চিনি। লবণ এবং মিষ্টিটা কিন্তু যে যার টেস্ট মতো দিয়ে অ্যাডজাস্ট করে দিবেন। খুব ভালোভাবে মিশিয়ে আবারও 2 থেকে 3 মিনিটের মতো জাল করে এই খাট্টাটাকে চুলা থেকে নামিয়ে নিতে হবে। দেখতেই পেলেন, আমি কিন্তু এই পর্যায়ে লবণ এবং মিষ্টিটা একটু টেস্ট করে নিলাম। চুলা থেকে নামিয়ে আমি এখন এই খাট্টাটা একটু বাগার দিব। চুলায় আবারও একটা প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি এখানে 1 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল। তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি এখানে মাঝারি সাইজের 1টা দেশি রসুনের কোয়া কুচি। এখন রসুনটাকে মিডিয়াম ফ্লেমে ব্রাউন কালার করে ভেজে নিতে হবে। রসুনটা যখন হালকা একটু কালার চেঞ্জ হয়ে যাবে, সেই পর্যায়ে দিয়ে দিচ্ছি এখানে 1 চা চামচ পরিমাণ কালো সরিষা। সরিষাটাকে 1 মিনিটের মতো একটু তেলের মধ্যে ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেলে এখন একটা ডাল ঘুটনি বা ওরং কাঠির সাহায্যে খুব ভালোভাবে রসুন এবং সরিষাটাকে ঘুটে দিতে হবে। এতে করে রসুন এবং সরিষার ফ্লেভারটা খুব ভালোভাবে বের হবে। তারপর এর মধ্যে যে টমেটোটা আমি আগে থেকে রান্না করে রেখেছি সেটা দিয়ে দিচ্ছি। এখন কিন্তু আর খুব বেশি রান্না করা যাবে না, মোটামুটি 1 থেকে 2 মিনিটের মতো রান্না করেই চুলা থেকে নামিয়ে নিতে হবে। ততক্ষণে খাট্টার মধ্যে সরিষা এবং রসুনের ফ্লেভারটা ছড়িয়ে পড়বে। আর খাট্টাটাকে কিন্তু একটু ঘন করেই রান্না করতে হবে। তারপরেও যে যার পছন্দ মতো খাট্টাটা কিন্তু ঘন বা পাতলা করে রান্না করতে পারেন। চুলা থেকে নামিয়ে খাট্টাটাকে আমি একটা সার্ভিং বোলের মধ্যে তুলে নিয়েছি। এখন আমি আপনাদেরকে একটু কাছ থেকে তুলে দেখাচ্ছি যে খাট্টাটা আসলে কতটা ঘন বা পাতলা হলে খেতে বেশি ভালো লাগে। দেখতেই পাচ্ছেন এর ঘনত্বটা খুব বেশি ঘনও হবে না এবং খুব বেশি পাতলাও হবে না। তৈরি হয়ে গেল খুবই সহজভাবে মজাদার একটা টমেটো দিয়ে মিষ্টি খাট্টা বা চাটনির রেসিপি। আশা করি আমার আজকের এই সহজ চাটনির রেসিপিটা আপনাদের কাছে খুবই ভালো লেগেছে। রেসিপিটা যদি সত্যিই ভালো লেগে থাকে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন।
রেসিপিতে লাইক অ্যান্ড কমেন্ট করবেন, বেশি বেশি করে শেয়ার করবেন। ধন্যবাদ, আল্লাহ হাফেজ সবাইকে।